এক মহিলা বলেছে তার নির্মিত সিনেমা ওযু করে যদি সিনেমা দেখে আসে তারপরও কি তার নাকি ওযু ভাঙবে না ভাইয়ার ছবি একটা পাপ মুক্ত একটা ছবি সেখানে কিন্তু কোনো পাপ নেই যে ওযু করে হলে যে ছবি দেখে সে বের হয়ে কিন্তু নামাজ পড়তে পারবে এবং ওই সিনেমার কোন একজন প্রোডিউসার অথবা কোন নায়ক এরকম সে আজকে কেঁদে কেঁদে আজকে দেখছি বিভিন্ন জায়গাগুলো চলতেছে কেঁদে কেঁদে বলতেছে আল্লাহর কসম করে বলছি ওই সিনেমায় আমরা নায়ক নায়িকার একজনের হাতও স্পর্শ করি না আল্লাহর কসম একদম কোরআন রিভের উপরে হাত রেখে বলি না আসলে একটা পাপমুক্ত ছবি এই ছবি করতে গিয়ে মানে কোন অ্যাক্টর কোন ডিরেক্টর কোন প্রযোজক একদম হাত পর্যন্ত ধরে নাই এই জন্য উনি বলেছে এটা পাপমুক্ত ছবি চরিত্র নষ্ট হওয়ার জিনিসগুলো তাদের কাছে কত দৃশ্যমান একটা নিয়ে আমার খুবই ভয় লেগেছে এত একটা কি একটা পবিত্র সিনেমা এটা ছিল এবং সিনেমাটা এমন পবিত্র তার ভাষায় যে কেউ কারো হাতও স্পর্শ করে না অনেকে আবার ওইখানে কমেন্ট করে দেখিয়েছে যে কিভাবে ওই মহিলাকে সে কোলে নিয়ে নাচতেছে হাতে স্পর্শ করে নেই কোলে দিয়ে নাচতেছে এবং সে বলছে আল্লাহর কসম করে বলছি বলছে আমি কোরআন ধরে শপথ করে বলতেছি আল্লাহর কসম এখানে অপবিত্র কোনো কিছুই আমরা করি নাই অতএব আপনারা এই সিনেমাটা দেখতে পারেন সিনেমা দেখার জন্য আহ্বান জানাইতেছে অপবিত্র কোনো কিছু করে না তার মানে এটা একটা ইবাদতের শামিল অতএব ইবাদত এটাও এই সিনেমা দেখলে ইবাদত হবে কয়েকদিন পরে বলতেও পারে সকল লোকেরা যে এটা করলে একটা ইবাদত হবে অতএব আপনারা সিনেমা দেখতে আসেন আর একজন বলছে ওযু করে যদি আপনি সিনেমা হলে ঢুকেন সিনেমা দেখেন তারপরও আপনার ওযু যাবে না বুঝতে পেরেছেন বলে কি আমি কি এত সাধারণ উজু করেছি নাকি আমি 8-10 বার পেশাব পায়খানা করলাম আমার উজু কোনোদিন যায় না আরেক দল লোক আছে যেরকম যে আমাদের ইমান কি এত হালকা নাকি যে আমরা নামাজ না পড়লে ইমান চলে যাবে ইমানের একেবারে দিলের সাথে টাইট করে মাইদে রাখছি যে ইমান যেন না যায় সে কি ইমান এত হালকা জিনিস না আপনাদের ইমান হালকা হতে পারে আপনাদের ইমান চলে যেতে পারে আমরা নামাজ না পড়লে আমাদের ইমান যায় না নামাজ না পড়লো কি ইমান ঠিক আছে চুরি করলো কি সে মোমেন সোর আবার মোমেন হয় কিভাবে রাসুলাম বলেছেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মোমেনন যখন সে চুরি করে তখন সে ইমানদার থাকে না ওই অবস্থা মারা গেলে তার কি হবে আল্লাহ জানে রাসুলাম বলেছেন ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি হুয়া মুশরিক ওয়া মোমেনন কেউ যখন জেনা করে তখন তার ইমান থাকে না ওই সময় ইমান থাকে না ইমান তখন চলে যায় আবার তার কাছে ইমান ফিরে আসতে পারে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু রাসুলাম বলেছেন লা ওয়া হুয়া মুমিনুন এর আরেকটা ইন্টারপ্রিটেশন আছে যে কোনো মোমেন জেনা করতে পারে না কোনো মোমেন চুরি করতে পারে না তার মানে এটা মোমেনের ক্যারেক্টার না অন্য কারো ক্যারেক্টার যাই হোক এইরকম একটা অবস্থা কিন্তু আছে আমাদের দেখেন সে কান্নাকাটি করে আল্লাহর শপথ করে আল্লাহকে বিক্রি করতে চাচ্ছে আল্লাহর কোরআনকে বিক্রি করে আল্লাহর কোরআন শপথ করে আরেকজন কোরআনকে শপথ করে আরেকজন বলে উজু করে আপনি কি সিনেমা হলে ঢুকলো আপনার উজু যাবে না এগুলো দুনিয়া তাদেরকে কোথায় নিয়ে পোষাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে সমাজে এইভাবে এই লোকেরা এই সকল কারণে তারা ফ্রাস্ট্রেশনে অথবা তাদের অ্যাংজাইটি তাদের ডিপ্রেশন ইত্যাদি তাদের ব্যাপকভাবে তৈরি হচ্ছে